ওই থেকে যে প্যাসেজটা আসে সেটা আমরা ভালো করে অত সব বুঝে নিই আর এখানে কী বলেছে রিড দি প্যাসেজ প্যাসেজটা পড়ো অ্যান্ড অ্যান্সার দি কোয়েশ্চেন ওয়ান টু থ্রি ফোর এক দুই তিন চার এই চারটি প্রশ্ন এই প্যাসেজ পরে আমাদের উত্তর দিতে হবে তাহলে আমরা পড়ি অন উইক ডেজ উইক ডেজ মানে যে সপ্তাহে যে কর্মদিবস অর্থাৎ শুক্র শনি দুদিন দিন বন্ধ হয়ে স্কুল মঙ্গল বুধ বৃহস্পতি এই যে পাঁচ দিন এই পাঁচ দিনকে বলা হচ্ছে উইক সাগর গেটস আপ এট সিক্স ইন দি মর্নিং সাগর ভোর ছটায় বা সকাল ছটায় ঘুম থেকে উঠে তাহলে গেটস আপ মানে ঘুম থেকে ওঠা সিক্স ইন দ্য মর্নিং মানে সকাল ছটায় তারপরে কি বলেছে হি ফার্স্ট ইজ হিজ প্রেয়ার তাহলে দিন শুরু করে সে প্রেয়ার অর্থাৎ প্রার্থনা করে প্রেয়ার অর্থাৎ প্রার্থনা যেমন আমাদের নামাজ সে নামাজ পড়ে সে তার দিন শুরু করে ফার্স্ট মানে সে প্রথমে সে নামাজ পড়ে দেন হি গোজ টু হিজ গ্র্যান্ড ফাদার তারপর সে তার দাদির কাছে যায় দাদার কাছে যায় গ্র্যান্ড ফাদার মানে দাদা অ্যান্ড স্টাডিজ বাংলা তারপর বাংলা পড়ে অ্যান্ড ইংলিশ উইথ হিম দাদার সাথে সে বাংলা এবং ইংরেজি পড়ে বাংলা এবং ইংরেজি পড়ে হি অ্যান্ড হিজ সে এবং তার সিস্টার সিস্টার মানে বোন হ্যাব ব্রেকফাস্ট অ্যাট এইট ও ক্লক আটটায় নাস্তা খায় এখানে আমরা জানি যে হ্যাব অর্থ আছে কিন্তু এই হ্যা ওয়ার্ডের বিভিন্ন ধরনের ব্যবহার আছে তার মধ্যে এখানে বোঝাচ্ছে হচ্ছে খাওয়া সকাল আটটায় সে নাস্তা খায় এখানে খাওয়া বোঝাচ্ছে সাগর গেটস আফটার ব্রেকফাস্ট তো সাগর নাস্তা করার পরে আফটার মানে পরে ব্রেকফাস্ট নাস্তা খাওয়ার পরে সে পোশাক পরে গেটস ড্রেস অর্থাৎ পোশাক পরে এন্ড লিভস ফর এবং নটায় সে স্কুলের জন্য বেরিয়ে যায় লিভস মানে ত্যাগ করে বাড়ি ত্যাগ করে আর কি কারণ হচ্ছে স্কুল শুরু হয় হলো স্কুল শুরু হয় হলো দশটায় এই জন্য সে নয়টায় বেরিয়ে পড়ে এক ঘন্টা আগে বেরিয়ে পড়ে বোঝা গেল নয়টায় বেরোয় কারণ হলো তার দশটা স্কুল শুরু হয় আচ্ছা ইন দি ইভিনিং ইন দি ইভিনিং অর্থাৎ বিকেলে বা সন্ধ্যায় সাগর সাগর হোমওয়ার্ক তাহলে সন্ধ্যায় সে তার হোমওয়ার্ক করে হোমওয়ার্ক মানে বাড়ির কাজ হি লাভস বাংলা ইটস হিজ ফেভারিট সাবজেক্ট সে বাংলা ভালোবাসে এবং এটা তার প্রিয় সাবজেক্ট ফেভারিট মানে প্রিয় সাবজেক্ট মানে বিষয় বাংলা হ্যাঁ আফটার হি ডাজ হিজ হোমওয়ার্ক সে তার বাড়ির কাজ করার পরে সাগর স্পেন্ডস টাইম উইথ হিজ গ্র্যান্ড প্যারেন্টস হোমওয়ার্ক করার পরে সে তার দাদা দাদির সাথে সময় ব্যয় করে সময় কাটায় স্পেন্ডস মানে ব্যয় করা বা কাটানো আর গ্র্যান্ড প্যারেন্টস মানে দাদা দাদি গ্র্যান্ড ফাদার মানে দাদা গ্র্যান্ড মাদার মানে দাদি তো যাই হোক হি অ্যান্ড হিজ ফ্যামিলি সে এবং তার পরিবার হি অ্যান্ড হিজ ফ্যামিলি হ্যাব ডিনার এট নাইন পি এম ডিনার এট নাইন পি এম মানে রাতের খাবার খায় নয়টায় দেন হি গোজ টু বেড এট টেন পি এম দশটায় সে ঘুমাতে যায় তাহলে গেটস আপ মানে দেখলাম আমরা ঘুম থেকে ওঠা আর টু বেড মানে বিছানায় যাওয়া তার মানে ঘুমাতে যাওয়া অন উইকেন্ডস তাহলে প্রথমে উইক ডেস ছিল অর্থাৎ সপ্তাহের যে কর্মদিবস খোলা দিনগুলো আর এবার হলো উইকেন্ডস মানে বন্ধের দিনের কথা বলেছে উইক এন্ডস উইক মানে সপ্তাহ উইকেন্ডস এন্ডস মানে শেষ সপ্তাহের শেষে তো বন্ধ থাকে এই জন্য দিয়ে কি বোঝায় যে বন্ধের দিন অন উইকেন্ড সাগর ভিজিটস হিজ আন্ট বন্ধের দিনে সে তার আন্ট মানে চাচি আঙ্কেল চাচা ইন দি আফটারনুন তাহলে বিকেলে সে চাচা চাচির সাথে সাক্ষাৎ করে বা ভিজিটস মানে পরিদর্শন করে বা চাচা চাচির কাছে যায় আমরা বলতে পারি সাগর ভিজিটস হিজ আন্ট অ্যান্ড আঙ্কেল ইন দি আফটারনুন বিকেলে যায় হি অ্যান্ড কেয়া সে এবং কেয়া প্লে ইন দি পার্ক উইথ দের কাজিন এবং কেয়া তার কাজিনদের সাথে পার্কে খেলে তাহলে কেয়ার পরিচয়টা কী হতে পারে কেয়া হতে পারে তার যে এই চাচাতো বোন হতে পারে কেয়া এখানে এটা ক্লিয়ার করে নেই বুঝে নিতে হবে হি অ্যান্ড কেয়া ইন দি পার্ক পার্কে উইথ দেয়ার কাজিন তার যে কাজিন আছে চাচাতো খালাতো মামাতো ভাই বোন আর কি তাদেরকে এক কথায় কাজিন বলে তার কাজিনদের সাথে পার্কে খেলে ইন দি ওয়াচেস টিভি সন্ধ্যায় সে টিভি দেখে অর রিডস স্টোরিজ অথবা গল্পের বই পড়ে টু কেয়া এর কাছে পড়ে তাহলে সন্ধ্যায় সে টিভি দেখে অথবা গল্পের বই পড়ে কেয়ের কাছে এট নাইট রাতে গোস্ট বেড অ্যাট এলেভেন ও ক্লক এমনি দশটায় সে ঘুমাতে যায় আজকে কি উইক এন্ডসে সে এগারোটায় ঘুমাতে যায় আচ্ছা তাহলে আমরা এখানে এক নম্বর কী বলেছে আমাদের প্রশ্ন বোঝাটাও কিন্তু জরুরি ম্যাচ দি ওয়ার্ডস অর্থাৎ এই শব্দগুলি মিলাতে হবে ইন কলাম এ কলাম উইথ দেয়ার মেসেজ ইন কলাম বি অর্থাৎ এ কলাম আর এই যে বি কলামের সাথে এটা মিলাতে হবে টু এক্সট্রা মিনিং আর গিভেন ইন কলাম বি এই যে কলাম বিতে দুইটা এক্সট্রা দেওয়া আছে এক্সট্রা মানে অতিরিক্ত এখানে আছে কটা পাঁচটা আর এখানে আছে সাতটা তার মানে দুটা বেশি দেওয়া আছে তাহলে আমরা এটা কীভাবে লিখবো আমি আগে ডাক টেনে মেলাই যেমন মর্নিং সকাল সকাল তাহলে এখানে আর্লি পার্ট অব দি ডে অর্থাৎ দিনের প্রথম ভাগ আর্লি মানে আগে বা আমরা প্রথম বলতে পারি তাহলে মর্নিং এর সাথে এর সাথে তারপরে কি বলছে উইক ডেস উইক ডেস মানে কর্ম দিবস বোঝাচ্ছে এখানে এ ডে অফ দি উইক আদার আদার দেন ফ্রাইডে অ্যান্ড স্যাটারডে হ্যাঁ এখানে সাথে হলো এই চার মিলছে এ ডে একটা দিন অফ দি উইক সপ্তাহের আদার দেন ফ্রাইডে অ্যান্ড স্যাটারডে অর্থাৎ ফ্রাইডে শুক্রবার এবং শনিবার ছাড়া স্টাডি মানে পড়াশোনা করা স্টাডি স্টাডি লার্ন এই যে লার্ন স্টাডির সাথে আমাদের সির সাথে টু তো লার্ন অ্যাবাউট এ সাবজেক্ট বাই রিডিং বুকস অর ইন এনি অর ইন এনি ওয়ে যে কোনোভাবে বই পড়া অথবা লার্ন তো লার্ন অ্যাবাউট এ সাবজেক্ট একটা বিষয় শেখা পড়ে অথবা অন্য কোনোভাবে এটাই হলো স্টাডি স্টাডি তারপরে ব্রেকফাস্ট ব্রেকফাস্ট মানে নাস্তা তাহলে বীর সাথে এ মিল ইটিং ইন দ্য মর্নিং সকালে যে খাবারটা খাওয়া হয় ই ই পার্ক 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 ইতে বলেছে প্লেস টু রিক্রিয়েশন মানে বিনোদনের জন্য যে বিনোদনের জন্য যে জায়গা সেটাই হলো পার্ক তাহলে আমরা এটাকে আমরা এটাকে লিখতে পারি এইভাবে আমরা এটাকে এইভাবে লিখতে পারি যে অ্যান্সার টু দা কোশ্চেন নং ওয়ান আমরা একটা অ্যান্ডারলাইন দিয়ে তারপরে এর সাথে কে মিলল এর সাথে হলো তিন এ সাথে তিন এ আমরা এর সাথে তিন আমরা এইভাবে লিখে তারপরে বাক্য লিখে দিতে পারি আমি শর্টকাট লিখছি তোমরা এ লিখে পাশাপাশি বাক্যটা লিখে দিবে এ মর্নিং লিখে বাক্যটা লিখে দিবে আমি সময় বাঁচাচ্ছি তবে শর্টকাট তোমাদের স্যার শর্টকাট বললে শর্টকাটও লেখা যাবে সমস্যা নেই বিয়ের সাথে উইক ডেস চার সির সাথে দুই ডির সাথে এক ইর সাথে ছয় তাহলে আমি শর্টকাট লাগলাম তোমরা এইভাবে এই বাক্য সহ লেখে মিলিয়ে দেওয়াটাই বেটার তাহলে আর কেউ কিছুই বলতে পারবে না যে না নম্বর কম দিই শর্টকাট করেছে তো আমার মতে হলো যে এটা আমার ওপিনিয়ন যে শর্টকাট ওর নম্বর পুরোটাই দেওয়া উচিত এবার আমরা পড়ি দুই নম্বর ট্রু ফলস যে রাইট ট্রু ফর দি কারেক্ট স্টেটমেন্ট অর্থাৎ সঠিক বাক্যের জন্য ট্রু লিখবো সত্য ফলস ফলস লিখবো ফর দি ইনকারেক্ট স্টেটমেন্ট যারা একটু দুর্বল স্টুডেন্ট তারা ট্রু ফলস মানানটাও জানে না যারা একেবারে দুর্বল আর কি এরকম স্টুডেন্টও আমাদের থাকে এটা বাস্তবতা তবে এই প্রশ্নের মধ্যে যে এটা ট্রু ফলস আছে এটা শিক্ষার্থীদের একটু প্র্যাকটিস করে শেখাতেই হবে যে দেখো যে ট্রু ফলস বানানটা তো প্রশ্নের মধ্যে দেওয়া আছে এখান থেকে খুঁজে বের করতে হবে তাহলে এই যে ট্রু এই যে ফলস এই বানানটা শিক্ষার্থীদের শেখাতে হবে অবশ্যই তাহলে এটার জন্য বাক্য তোলার দরকার নাই অ্যান্সার টু দি কোয়েশ্চেন নাম্বার 2 এ বি সি ডি একটার পর একটা নিচে লিখে তারপরে আমরা ট্রু ফলস লিখে দেব সাগর স্কুল স্টার্টস এট 9 ইন দি মর্নিং সাগর স্কুল 10 টায় শুরু হয় তাহলে এটা হচ্ছে ফলস সাগর হ্যাজ ব্রেকফাস্ট উইথ কেয়া অন উইকডেজ সাগর কেয়ার সাথে নাস্তা করে না এখানে রিডিং এ কি বলেছে আমি একটু দেখি একটু দেখি সাগর সাগর নাস্তা করে কার সাথে ব্রেকফাস্ট এন্ড হিজ সিস্টার হি এন্ড হিজ সিস্টার আচ্ছা সে এবং তার বোন মাহাতির সাগরের বোনের নাম কি আচ্ছা তো দেখ চতুর্থ শ্রেণীর ইংরেজি ক্লাস আমি নিই না সাগরের বোনের নাম কি এখানে দিয়েছে কিনা সাগর তো সাগর হ্যাজ ব্রেকফাস্ট উইথ কেয়া অন উইক ডেস তাহলে সাগরের কে কে সাগরের বোন নাকি কেয়া কি সাগরের বোন কে সাগরের চাচা তো বোন নাকি আপন বোন ও আচ্ছা তোমাদের বইয়ে অন্য প্যাসেজে মানে আছে তাই না আচ্ছা আপন বোন আচ্ছা 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 ঠিক আছে ওকে 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 তাহলে ওই এখানে এখানে বলছে সিস্টার এখানে বলছে সিস্টার আর এখানে বলছে কেয়া তাহলে এটা ট্রু ট্রু

কেয়ার সাথে দেখে কা কাজিনের সাথে হলো সে ওই মাঠে খেলে হুম তাহলে এটা হবে সাগর ওয়াসিস টিভি ভি উ উইথ কেয়া হবে আর কি তাহলে এটা হচ্ছে ফলস আফটার গেটিং আপ সাগর সেসি স্প্রে হ্যাঁ উঠেই সে প্রার্থনা করে এটা ট্রু হুম এবার চলে যাই হচ্ছে ওরের এবার চলে যাচ্ছি পরের পৃষ্ঠায় পরের প্রশ্নে তিন নম্বরে হম তিন নম্বরে এখানে কি বলেছে এখানে প্রশ্ন এখানে বলেছে অ্যান্সার দি ফলোয়িং কোয়েশ্চেন হোয়াট ডাজ সাগর ফার্স্ট সাগর প্রথমে কী করে আমরা একটা টেক্সট দেখে লিখবো একেবারে টেক্সটে এটা হু 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 উত্তর দেওয়া আছে সাগর হচ্ছে এই ফার্স্ট হি ডো প্রেয়ার আচ্ছা আমরা একটু দেখি কোন লাইনটা আমরা এই যেখানে হিজ প্রেয়ার হিজ ফার্স্ট প্রেয়ার ঠিক আমরা এই লাইনটা ঠিক আমরা এই লাইনটা হুবহু লিখে দিলেই প্রশ্নের উত্তরের সাথে মিলে যাচ্ছে হি ফার্স্ট প্রথমে কি করে হি ফার্স্ট সেজ হিজ প্রেয়ার এটা হচ্ছে এক নম্বর আচ্ছা এখন প্রশ্নগুলি একটু দূরে পড়ে গেছে আমি প্রশ্নগুলো প্রশ্নগুলো দেখি প্যাসেজের পাশে নিয়ে তারপরে প্যাসেজ থেকে উত্তর খুঁজে বের করতে সহজ হবে আমি দেখে নিতে পারি না টো কারেন্ট পেস আচ্ছা আমি অন্য একটা পেজে নিয়ে যাই এবং এই পেসেসটাকেও আমি চেষ্টা করি একটু আমি একটু দেখি এই প্রশ্নকে প্যাসেজের পাশে নিতে পারি কি না তাহলে আমার উত্তর হ্যাঁ পেরেছি খুঁজে বের করতে একটু সহজ হবে এই তো প্রশ্ন এই তো প্রশ্ন প্যাসেজের পাশে নিয়ে আসতে পেরেছি একটু সময় লাগছে দুঃখিত এবার আমরা দেখি যে হোয়াট ডার সাগর ডু ফার্স্ট তাহলে এটার উত্তর তো আমরা এখানে পেয়ে গেলাম যে হি ফার্স্ট তাহলে এটার উত্তর আমরা লেখা এই হি ফার্স্ট

অর্থাৎ কর্ম দিবস স্কুল খোলার দিনগুলোতে সে কখন ঘুমাতে যায় এখানে স্পষ্ট দেয়া আছে দেন হি বেড তাহলে এখানে তো দেন দিব না আমরা এখান থেকে এই লাইনটা মূলত হুবহু লিখে দিলেও হবে তবে একটু সাজালে ভালো হয় হি টু বেড এট টেন পি এম সে দশটায় ঘুমাতে যায় আর যদি আমরা এখান থেকে নিই প্রশ্ন থেকে নিই তাহলে উত্তরটা একটু বেশি সুন্দর লাগবে যে অন উইকেন্ডস সাগর গোস্ট বেড এট টেন পি এম তাহলে অনেক ভালো হয় অনেক সুন্দর লাগবে তাহলে অন উইকেন্ডস অন উইকেন্ড শুরুতে দিয়ে কমা দিতে পারি কিংবা শেষও দিতে পারি এই যে সাগর এখান থেকে শুরু করব সাগর গোস্ট টু বেড এই যে ইএস দিয়ে দেব গো সাথে গোস্ট টু বেড অন উইকেন্ডস শুধু অ্যাট টেন পিএম বাস হয়ে গেল তাহলে অনেক ভালো লাগবে শুনতে তাহলে আমি আবার বলছি সাগর এই যে গো সাথে ইয়েস যুগ হলো কেন এই যে ডো এর ইয়েসটা এখানে চলে আসবে এটা আমরা এইভাবে আপাতত মনে রাখতে পারি সাগর গোস টু বেড অন উইকেন্ডস অ্যাট টেন পিএম তাহলে খুব ভালো হয়ে গেলো পয়েন্ট ডাজ হি হ্যাভ হিজ ব্রেকফাস্ট ইন দ্য মর্নিং তাহলে সকাল আটটায় হলো সে নাস্তা করে যে এখানে স্পষ্ট দেওয়া আছে একেবারে ব্রেকফাস্ট অ্যাট এইট ও ক্লক তাহলে আমরা এখানে এখান থেকে শুরু করবো হি হ্যাভ হিজ ব্রেকফাস্ট ইন দি মর্নিং এট এইট ও ক্লক শুধু এইট ও ক্লক তাহলে প্রশ্ন থেকে আমরা যদি শুরু করি তাহলে প্রশ্নের উত্তরটা শুনতে পড়তে অনেক ভালো লাগবে হি হ্যাভ হিজ ব্রেকফাস্ট ইন দ্য মর্নিং এট এইট ও ক্লক হু ইজ কেয়া আচ্ছা কেয়া হচ্ছে সাগরের বোন কেয়া কেয়া হ্যাঁ ইজ সাগর সিস্টার

মামতো ভাই বোন আর কি এক কথা ইংরেজিতে কাজিন বলে যে আঙ্কেল এবং আন্টি ছেলে মেয়ে হচ্ছে কাজিন হম তারপরে হোয়াট ডাজ হি লাভ সে কি ভালোবাসে আচ্ছা সে কি ভালোবাসে সে কি ভালোবাসে এখানে কি ভালোবাসার কথা দেওয়া আছে হি লাভস বাংলা সে বাংলা ভালোবাসে আচ্ছা তাহলে আমরা ইটস হিজ ফেভারিট সাবজেক্ট এটা দিলেও হবে না দিলেও হবে সে কি ভালোবাসে হি লাভস বাংলা আমরা সরাসরি এটা এই লাইনটা দিয়ে দিতে পারি হি লাভস বাংলা তাহলে হলো এবার কি বলেছে প্রশ্নের উত্তরগুলো একটু সুন্দরভাবে না লিখলে কিন্তু পুরো নম্বর পাওয়া যায় না এবার দেখা যাক চার নম্বর কি বলেছে ট্রু ফলস না সরি ইউর ডেইলি রুটিন রাইট এ শর্ট কম্পোজিশন অ্যাবাউট ইউর ডেইলি রুটিন বাই অ্যান্সারিং দি ফলোইং কোশ্চেন এই প্রশ্নের উত্তরগুলো লিখলে একটা শর্ট কম্পোজিশন হবে অর্থাৎ শর্ট কম্পোজিশন মানে হলো যে আগে আমরা এটাকে প্যারাগ্রাফ বলতাম ছোট্ট কম্পোজিশন তাহলে এইখানে আমরা লিখব যে অ্যান্সার টু দি কোশ্চেন নং অ্যান্সার টু দা কোশ্চেন নং আমরা এইখানে যে কাজটা অনেক স্টুডেন্ট করি না সেটা হলো যে এই যে ইউর ডেইলি রুটিন এই শিরোনামটা আমরা লিখি না অবশ্যই অবশ্যই এটা লিখতে হবে ইউর ডেইলি রুটিন বাদ দিয়ে আমি মাই ডেইলি রুটিন মাই ডেইলি রুটিন এটা লিখে তারপরে আমি প্রশ্নের উত্তরগুলি লিখবো সি ডি ই এই নম্বরগুলো বাদ দিয়ে নম্বরগুলো দিলে এটা কম্পোজিশনের মতো লাগবে না দেখতে অবশ্যই এই প্রশ্নগুলোর উত্তরে লিখব বাট এ বি সি ডি ই এগুলো আমি লিখবো না যেমন হোয়াইন ডু ইউ গেট আপ ইন দি মর্নিং তাহলে আমি এটা উত্তর লিখি আই গেট আপ অ্যাট ফাইভ এম ইন দা মর্নিং এক নম্বর উত্তর গেল তারপরে হইন ডু ইউ লিভ ফর স্কুল স্কুলে যাওয়ার জন্য আমি কটায় বের হই বা কটায় বাড়ি ছাড়ি তাহলে আই এল লিভ ফর স্কুল এইট থার্টি এম নয়টা স্কুল আমরা সাড়ে আটটা বের হই হ্যাঁ আমি সাড়ে আটটা বের হইড ডো ইউডো ইন দি ইভিনিং বিকেলে কী করি আই প্লে ইভিনিং মানে সন্ধ্যায় আচ্ছা যদি আপনার নন্দিত তাহলে ফুটবল টুটবল দিতাম তাহলে আমি সন্ধ্যায় কী করি আই প্রিপেয়ার মাই হোমওয়ার্ক আই প্রিপেয়ার মাই

আই ওয়াচ টিভি আফটার ফিনিশিং মাই হোমওয়ার্ক হোমওয়ার্ক শেষে আমি টিভি দেখি তারপরে হোয়াইন দো ইউ গো টো বেড কখন বেডে যাই বা ঘুমাতে যাই আই গো টো বেড অ্যাট টেন পি এম আমি রাত দশটায় ঘুমোতে যাই বা টেন ও ক্লক দিলেও হবে তাহলে আমরা শর্ট কম্পোজিশন এইভাবে লিখব এবার আমরা পাঁচ নম্বরে চলে যাই আমি একবার একটু পড়ি শর্ট কম্পোজিশনটা শুরু থেকে শেষ মাই ডেলি রুটিন আই গেট আপ অ্যাট ফাইভ এ এম ইন দ্য মর্নিং সকাল পাঁচটায় উঠি আই লিভ ফর স্কুল অ্যাট এইট থার্টি এ এম সাড়ে আটটায় স্কুলের জন্য বেরিয়ে যাই আই প্রিপেয়ার মাই হোমওয়ার্ক ইন দি ইভিনিং আমি সন্ধ্যায় বাড়ির কাজ করি আই ওয়াচ টিভি আফটার আই ওয়াচ টিভি এ এফ আর আফটার ফিনিশিং মাই হোমওয়ার্ক বাড়ি কাজ করার পরে আমি টিভি দেখি আই গোট টু বেড অ্যাট টেন পি এম এখন কেউ যদি তোমরা আরও বেশি বাক্য দিতে চাও দিতে পারবে কোনো সন্দেহ নেই যেমন এইখানে বেশি বাক্য দেওয়া যায় আই লিভ ফর ই স্কুল অ্যাট এইট এম মাই স্কুল স্টার্স অ্যাট নাইন এম আই কাম ব্যাক আই রিটার্ন হোম অ্যাট ফোর পি এম আমি চারটায় বাড়িতে ফিরি তারপরে আই ওয়াশ টিভি তারপরে খাওয়ার কথা দিতে পারো দিতে পারো আই টেক মাই ডিনার অ্যাট নাইন পি এম নটায় আমি ডিনার খাই দশটায় ঘুমাতে চাই তো যাই হোক এইভাবে দেওয়া যাবে সমস্যা নেই তো এখানে পাঁচটা প্রশ্ন আছে পাঁচটা প্রশ্নের উত্তর দিলেই দশ পাওয়া যাবে কেউ বড় করে লিখলেও দশ পাবে আর ন্যূনতম পাঁচটা বাক্যে উত্তর দিলেও যদি সঠিক হয় তাহলে দশ পাবে